হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো সাইকিট লার্নের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো যে সাইকিট লার্ন লাইব্রেরির মধ্যে আসলে প্রি প্রসেসিং যে মডিউলটা আছে, এই মডিউলটা কি বা কিভাবে কাজ করে বা কী কী টাইপের ফ্যাসিলিটিস আপনি পাবেন। ওকে, তো সাইকিট লার্ন লাইব্রেরিটা অনেক ফেমাস, আমি অলরেডি কথা বলে আসছি, তো নতুন করে আর কিছু বলার নাই। আমি সরাসরি যদি প্রি প্রসেসিংয়ে চলে যাই, তো প্রি প্রসেসিংয়ে আসলে দেখবেন যে এখানে অনেক টাইপের ফ্যাসিলিটিস অ্যাভেলেবল, ফর স্কেলিং, ফর এনকোডিং, তারপর হচ্ছে ফর ডিসক্রিটাইজেশন, হ্যাঁ, দেন হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট কাইন্ড অফ ট্রান্সফর্মার এখানে অ্যাভেলেবল। ওকে, তারপর হচ্ছে আপনি চাইলে পলিনোমিয়াল ফিচার জেনারেট করতে পারবেন। তো আসলে আপনি যদি স্টেপ বাই স্টেপ যান, প্রথমে আসি যদি স্ট্যান্ডার্ডাইজেশন। তো স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে মূলত আমরা যদি স্ট্যাটিস্টিক্স পড়ে থাকি, তাহলে এখানে আমরা হয়তো জিএস স্কোর পড়ছি। তো জিএস স্কোরের ভ্যালু দিয়ে সাধারণত ফিচার ভ্যালুগুলোকে ট্রান্সফর্ম করা, মানে কি স্কেলিং করা। স্কেলিংয়ের কাজটা আমরা এখান থেকে করতে পারি, তো তার জন্য আসলে এখানে মডিউল অ্যাভেলেবল আছে যেটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, স্ট্যান্ডার্ড স্কেলার। তারপরে আপনি যদি এনকোডিং করতে চান, এনকোডিংয়ের জন্য আছে এখানে 100 এনকোডিং, তারপর হচ্ছে আপনার লেভেল এনকোডার। তো এগুলো আসলে অ্যাভেলেবল, এগুলোর মাধ্যমে আপনার ক্যাটাগরিক্যাল যে ভ্যালুগুলো, সেই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে আপনি নিউমেরিক ফিচার বা নিউমেরিক ইনস্ট্যান্সে কনভার্ট করতে পারেন। কারণ হচ্ছে সরাসরি মেশিন লার্নিং মডেল আপনার এরকম ক্যাটাগরিক্যাল ভ্যালু নিয়ে কাজ করতে পারে না। ওকে, তাকে ইদার ভেক্টরের ফর্মেটে দিতে হয় অথবা এরকম এনকোড করে সরাসরি নিউমেরিকের ভ্যালু ফর্মেটে দিতে হয়। ওকে, তারপর আপনি যে ডিসক্রিটাইজেশন করতে চান, এখানে আবার ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক আছে, যেমন কেবিনস আছে, তারপর হচ্ছে আপনার ফিচার বাইনারাইজেশন। তো সব কিছু আসলে এখানে অ্যাভেলেবল, হ্যাঁ, এখানে আরও অনেক ফ্যাসিলিটিস আছে। আপনি প্রত্যেকটা যদি পড়েন, আপনি পড়েন পড়লে বুঝবেন, ঠিক আছে, এগুলো পড়লে বুঝবেন, কারণ সব কিছু তো এইভাবে পড়ে পড়ে বলা তো পসিবল না। আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি যে মেইনলি কী কী টপিকগুলো এখানে অ্যাভেলেবল আছে, সেটা যেন আপনারা একটু এটাকে একটু এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে। এগুলো এই এই টপিকগুলো নিয়ে এত কথা বলার যে রিজন, সেটা হচ্ছে যে স্পেসিফিকভাবে যদি আমি একটা টপিক নিয়ে কথা বলি, তাহলে শুধুমাত্র ওই টপিক সম্পর্কে আপনি জানতে পারবেন। আর এই ধরনের লাইব্রেরি নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমার মনে হচ্ছে যে আরও অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ আছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমি এই টাইপের জিনিসগুলোকে এখন থেকে বেশি ফোকাস দেবো। যাদের ইচ্ছা আছে তারা এক্সপ্লোর করবেন, যাদের ইচ্ছা নাই তাদের এক্সপ্লোর করার দরকার নাই। তো ডেটা সেট প্রিপ্রসেসিং করা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ ডেটা সেট যদি খুব ভালোভাবে আপনি প্রিপ্রসেসিং করতে না পারেন, তাহলে আপনার মেশিন লার্নিং মডেল এটা নিয়ে খুব ভালোভাবে আপনার পারফরমেন্স দিবে না। এটাই স্বাভাবিক, কারণ যত ক্লিন ডেটা থাকবে, যত আনবায়াস ডেটা আপনি দিবেন, তত ভালো পারফরমেন্স আপনি পাবেন। এটাই হচ্ছে মেশিন লার্নিংয়ের আসলে রিয়ালিটি, ঠিক আছে। তো মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদমগুলোকে তো ইমপ্লিমেন্ট করতে আপনার খুব বেশি সময় লাগবে না, বাট ডেটা সেটের বিহেভিয়ারের উপর বেস করে আপনি যদি ডেটাকে প্রিপ্রসেসিং করতে যান, সেক্ষেত্রে আপনার অনেক স্টেপস ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি ভালোভাবে প্রিপ্রসেসিং করতে পারবেন না। এখন এখানে সরাসরি প্রিপ্রসেসিংয়ে না হইলেও আরও কিছু ব্যাপার আছে এখানে, যেমন ধরেন আউটলায়ার ডিটেকশন, এর জন্য আপনার এখানে ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে। যেমন ধরেন এখানে আউটলায়ার ডিটেকশন নামে আপনি আলাদা মডিউলই পাবেন, ঠিক আছে। তো আউটলায়ার ডিটেকশনে আপনি এখানে আসেন, এখানে আপনি দেখবেন এখানেও আবার ডিফারেন্ট কাইন্ড অফ টেকনিক্স আছে, ঠিক আছে, কীভাবে আপনি আউটলায়ার ডিটেকশন করতে পারেন বা কীভাবে আপনি এই যে দেখেন নভেল ডিটেকশন, এগুলো আছে এখানে। ওকে, তো এগুলো আপনারা দেখবেন যে আউটলায়ার কী তা বা আউটলায়ারকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। তো সিম্পলভাবে যদি বলি আউটলায়ার কী, আউটলায়ার হচ্ছে ধানের চিটার মতো, চিটা চেনেন, চিটা হইতেছে যে ধরেন সবগুলো ধান হচ্ছে একই রকম, তার মধ্যে এক দুইজন হয়তো বা ঢুকে গেছে যার ভিতরে আসলে চাউল নাই, তো আউটলেয়ার অনেকটা এরকম ধানের চিটা, ঠিক আছে। তো এগুলোকে ঘাট ধরে বের করে দিতে হয়, যদি আপনি ঘাট ধরে বের করে দিতে না পারেন, তাহলে আপনার এগুলো আপনার মডেলে ইফেক্ট করবে, ঠিক আছে। তো এগুলো আসলে পাই ক্যারেটও অ্যাভেলেবল। আপনি যদি অ্যানোমেলি এখানে আসেন, অ্যানোমেলি ডিটেকশন, এই অ্যানোমেলি এখানে আসলে দেখতে পারবেন যে অ্যানোমেলি ডিটেক্ট করার ওয়ে আছে, দেয়ার আর সো মেনি ওয়ে। আপনি চাইলে এখানে কে মিন্স ক্লাস্টার ইউজ করতে পারেন, আপনি চাইলে কে এন এন ইউজ করতে পারেন, সব অ্যালগোরিদম দিয়ে আসলে আরও অনেক, এটা ছাড়াও আরও অনেক ওয়ে আছে অ্যানোমেলি ডিটেকশন করার জন্য। সো অ্যানোমেলি, আউটলায়ার, হ্যাঁ, এটা তারপর হচ্ছে যে আপনার স্ট্যাটিস্টিক্যাল অনেক ফর্মুলা আছে, হ্যাঁ, অনেকভাবে আপনি আসলে আউটলায়ার ডিটেকশন করতে পারেন বা অ্যানোমেলি ডিটেকশন করতে পারেন। সো এগুলো আমাদের জানতে হবে বা জানা উচিত। আমি প্রত্যেকটা লিঙ্ক আসলে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যেন আপনারা প্রত্যেকটা এই যে মডিউলগুলো আমি দিচ্ছি এটা তার এমনি এমনি কথা বলতেছি না, অবশ্যই ইম্পর্টেন্ট আছে, সেজন্যই কথা বলতেছি। আপনারা এগুলো যদি এটা ভালোভাবে এক্সপ্লোর করেন, তাহলে আসলে এই কথাগুলো আসলে সার্থক হবে। আর যদি এই পর্যন্ত শেষ হয়, তাহলে আসলে কিছু করার নাই, ঠিক আছে। তো আমি আমি বিলিভ করি আপনারা যেহেতু ভিডিওটা দেখতেছেন, সবাই আসলে এই যে আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা আপনারা ফলো করবেন, পড়বেন, দেখবেন, ঘাটাঘাটি করবেন, একটু সময় দিবেন, তাহলেই অথবা ভালো কিছু করা সম্ভব হবে। আর যদি আপনি এটা ইগনোর করে চলে যান, তাহলে আপনি বুঝে নেবেন যে আসলে এই ফিল্ড আপনার জন্য না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সে মধ্যে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
সো গাইজ, এআই কোয়েস্ট আমাদের একটি কমিউনিটি, এবং এই কমিউনিটিতে আমরা কিছু লাইভ কোর্স অফার করি। বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পাইথন ফর এভরিবডি উইথ ওয়েব স্ক্রাপিং, দেন ডাটা অ্যানালাইসিস, দেন ডাটা ইঞ্জিনিয়ারিং, দেন জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং AWS। তো আমাদের কোর্স মডিউলগুলো আসলে অনেক জোস, এবং আমরা ট্রাই করি সব কিছু হ্যান্ডস অন দেখানোর জন্য।